যাক চমকপূর্ণ আয়োজনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরির গঙ্গামালাকার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মহা অষ্টমী। অর্ধশতাধিক বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী মালাকার বাড়ির পূজা দেখতে সেখানে ঢল নামে হাজারো ভক্তের। বিশাল তোরণ আর আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে বানিয়াজুরির গঙ্গামালাকার বাড়ি। সকাল থেকেই পূজা দেখতে জড়ো হন শত শত সনাতন ধর্মাবলম্বী মানুষ। পূজা অর্চনার মধ্য দিয়ে সকলের সুখ ও শান্তি প্রার্থনা করা হয়। ভক্ত দর্শনার্থীদের বরণ করতে নেওয়া হয় নানা উদ্যোগ। পূজারীদের প্রসাদ বিতরণ করেন গঙ্গামালাকার বাড়ির সেবায়েতরা। এটি জেলার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল পূজা। মালাকার বাড়ির পূজাকে কেন্দ্র করে পাশেই বসেছে গ্রামীণ মেলা। নির্বিঘ্নে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভক্ত ও আয়োজকরা।